সাল্লু আলাল আল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলী আসাল্লাম উমুল মুমিন হজরত সৈদাতুনা আয়সা সিদ্দিকা লাহুতা তালা আনহা বলেন প্রিয় নবী সাল্লাহ আলী আসাল্লামের চেয়ে অধিক সৎ চরিত্রবান কোনো ব্যক্তি ছিল না তা সাহাবা বা তার পরিবারের সদস্যদের মধ্যে কেউ যদি তাকে ডাকতেন তখন তিনি সাল্লাহ আলী আসাল্লাম লাভবাহিক অর্থাৎ আমি উপস্থিত বলে উত্তর দিতেন যেমন হজরত জারির রদিয়াল্লাহ তা আলানহু বর্ণনা করেন যখন থেকে আমি ইসলাম গ্রহণ করলাম কখনই রাসুল পাক সাল্লাহ আলিয়ালাম আমাকে তার নিকট যেতে নিষেধ করেননি বরং যখনই আমাকে দেখতেন তখনই আমাকে দেখে মুসকি হাসতেন সাহাবাই কিরাম আলহিমুর রিদওয়ানদের সন্তানদের সাথেও উৎফুল্লভাবে কথাবার্তা বলতেন এবং তাদের সন্তানদের নিজের মোবারক কোলে বসিয়ে আদর করতেন এবং গোলাম ও মিসকিন সবার দাওয়াত গ্রহণ করতেন মদিনা থেকে দূর দূরান্তে বসবাসকারী রোগীদের শুশ্রূষার জন্য তিনি সালাল্লাহ আলিবাস্লাম তার শিফ নিয়ে যেতেন এবং অপারগতা প্রদর্শনকারীর অপারগতা গ্রহণ করে নিতেন প্রিয় ইসলামী ভাইরা আপনারা শুনলেন তো প্রিয় নবী সাল আলিবাসালাম তার পরিবার পরিজন আত্মীয় স্বজন তার সাহাবি আলহমুর রিদওয়ান এবং তার প্রতিবেশী বরং সকলের সাথে উত্তম আচরণ করতেন যার ফলে সকলেই তার পবিত্র আচরণে প্রভাবিত হয়ে মুগ্ধ হয়ে যেত তো প্রিয় ইসলামীদের আমাদের উচিত আমরা যেন নিজেদের চরিত্রকে এমন করিয়ে নিই যেন আমাদেরকেও লোকজন ভালোবাসে আমাদেরকে যেন সম্মান করে সাল্লু আল হাবিব সল্ল্লাহুতা আল্লাহ মুহাম্মদ সলল্লাহুতলা আলি হাসাল্লাম